এখন আপনি সিম ছাড়াই যে কোনো নাম্বারে কল দিতে পারবেন আপনার মোবাইল থেকে। এই অসাধারণ টেকনিকটি আজকের ছোট্ট ভিডিওটির মাধ্যমে শিখতে চলেছেন। আশা করি ছোট্ট ভিডিওটি শেষ পর্যন্ত দেখে শিখে নেবেন কিভাবে সিম ছাড়াই কল দিতে হয়। টেক অন বাংলা চ্যানেলে নতুন একটি ভিডিও দেখছেন আর আমি আছি আপনার বন্ধু নাসিম। কেউ আপনার সিমটি যদি ব্লক করে দেয় তাহলেও কিন্তু এই অসাধারণ টেকনিকটি ব্যবহার করে কল দিতে পারবেন। আর এই অসাধারণ টেকনিকটি ব্যবহার করলে আপনার কোনো সিমের প্রয়োজন হবে না, কারণ সিম কার্ড ছাড়াই কথা বলতে পারবেন। প্রথমে আপনি গুগল প্লে স্টোরে চলে আসবেন এবং রিং ফোন কলস লিখে চার্জ করবেন। সঙ্গে সঙ্গে এমন লোগোর একটি অ্যাপ চলে আসবে, অ্যাপটি ইনস্টল করে নেবেন। এই অ্যাপটি দিয়েই কিন্তু আপনাকে সিম ছাড়া কথা বলতে হবে। অ্যাপটি ইনস্টল হওয়ার পর ওপেন বাটনে ক্লিক করবেন। ওপেন বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম অপশন আসবে, এখান থেকে আপনি কন্টিনিউ ক্লিক করবেন। কন্টিনিউ ক্লিক করার সঙ্গে সঙ্গে অ্যাপটির হোম পেজে চলে আসবেন। অ্যাপটির স্পেশাল ফেসিলিটিস হচ্ছে অ্যাপটিতে কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করার প্রয়োজন হয় না, সরাসরি অ্যাপটি ব্যবহার করতে পারবেন। অ্যাপটির হোম পেজের উপরের দিকে আপনি এখানে ডায়মন্ড দেখতে পাবেন 500। এই 500 ডায়মন্ড আপনাকে অ্যাপটি ওপেন করার সঙ্গে সঙ্গে বোনাস দিয়ে দিবে। এখান থেকে আপনি ডায়মন্ডে ক্লিক করে খুব সহজে ডায়মন্ড উপার্জন করতে পারবেন। এই যে দেখেন ডেলি চেক ইন 50 থেকে 450 ডায়মন্ড পর্যন্ত উপার্জন করা যাবে। লাকি স্পিনে আপনি পেয়ে যাবেন হিউজ পরিমাণ ডায়মন্ড। সেই সঙ্গে এখানে আরও অনেকগুলো অপশন দেওয়া আছে, যে অপশনগুলো ব্যবহার করে আপনি ডায়মন্ড উপার্জন করতে পারবেন। ডায়মন্ড দিয়ে কিন্তু আপনাকে ফ্রি কল দিতে হবে সিম কার্ড ছাড়া। এখন আপনি এই কিপ্যাডে ক্লিক করবেন। কিপ্যাডে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এরকম একটি কিপ্যাড ওপেন হবে। এখন আপনি যে নাম্বারে কল দিতে চান সেই নাম্বারটি ডায়াল করবেন। নাম্বারটি ডায়াল করার পর কলে ক্লিক করে দিবেন, তাহলে কিন্তু এই নাম্বারে কল চলে যাবে, আপনার সিম কার্ডের কোনো প্রয়োজন হবে না। আপনাকে কেউ ব্লক করে দিলে, আপনার সিমটি যদি কেউ ব্লক করে, তাহলে এই টেকনিকটি ব্যবহার করে কিন্তু তাকে আপনি কল দিতে পারবেন। যতবারই ব্লক করবে ততবারই কল দিতে পারবেন। আর এই অ্যাপটি দিয়ে তো আপনি সিম কার্ড ছাড়াই কথা বলতে পারবেন জরুরি মুহূর্তে। আশা করি এই অসাধারণ অ্যাপটি মোবাইলে ইনস্টল করে রাখবেন এবং প্রয়োজন হলে সিম কার্ড ছাড়া কল দিবেন। ধন্যবাদ।